বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের অনেক অনেক ভালোবাসা শুরু করছি আরেকটি নতুন ব্লগ। শুক্রবারটা আমরা যারা চাকরি করি তারা মনে করি যে শুক্রবারটা আসলে ফ্রি থাকার জন্য, আসলে বাস্তবে হয় তার উল্টা। মানে চিন্তা করি যে শুক্রবার একটু ফ্রি থাকবো, কিন্তু আসলে শুক্রবারই আমার মনে হয় সবচেয়ে বেশি ঝামেলা থাকে, বেশি কাজ থাকে বেশি। তো এখন প্রায় 12টার মতো বেজে গেছে, তো আজকে প্ল্যান আছে যাবো আমার বোনের বাসায়। মনে হচ্ছে দেওয়া ছিল গতকালকেই যাওয়ার কথা, অলরেডি বাসার সবাই চলে গেছে, গতকালকে চলে গেছে, বাট আমি অফিস থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে যাওয়ার কারণে যেতে পারিনি। তো এখন আমি আমার বারান্দাটায় বসে আপনাদের সাথে কথা বলতেছি। কিছু গাছপালা লাগানো হয়েছে, ইউটিউবে আমার এক আপু সাজেশন দিয়েছিলেন বারান্দাটা কিছু গাছ লাগানোর জন্য, তবে কিছু গাছ লাগানোর ট্রাই করতেছি, দেখা যাক কী হয়, কতটুকু হয়। তো এই মুহূর্তে বাসায় কেউ নেই, আমি একাই বাসায় আছি। তো কালকে রাতে সবাই চলে গেছে, রাতে খেয়েছি, পরিষ্কার করতে পারিনি। সব বাসায় কেউ না থাকলে যা হয় আর কি, দেখুন অগোছালো, কিচেন অগোছালো, এই যে বাসার অবস্থা। আমি ফার্স্ট অফিস থেকে এই যে ব্যাগ রেখেছিলাম খাটের উপরে, সেটা এখানেই আছে, এই যে কাপড় চোপড় এখানে পরে আছে। শুধুমাত্র বাইরে যে কাজটা ছিল সে কাজ শেষ করে এসে কিছু ভিডিও ল্যাপটপে ডাউনলোড করে নিছি। জাস্ট যেহেতু এখন প্রায় 12টা বেজে গেছে, হয়তো ওইভাবে এডিট করার সময় পাবো না আজকে। আর এখন যেহেতু বোনের বাসায় যেতে হবে, বোনের বাসায় যাবো আমি এবং আমার ভাতিজা সাদিত, দুজন যাবো, আর আমার ছেলে, আপনাদের ভাবি মেয়ে, ওরা চলে গেছে গতকালকে রাতেই। ইচ্ছা ছিল যে ব্লগটা শুরু করবো সকাল সকালই, কিন্তু আসলে সকালে শুরু করতে পারি নাই, ক্যামেরায় চার্জ ছিল না। সাধারণত আমি ওখান থেকে ফেরার সময় আমার বাইকটা ওয়াশ করি, কিন্তু কালকে বৃষ্টির কারণে চিন্তা করলাম যে আবার ওয়াশ করার পরে বৃষ্টিতে ভিজে আস্তে আস্তে হয়তো আবার আদা পাতা লেগে ময়লা হয়ে যাবে, এই কারণে আর কালকে ওয়াশ করিনি। তো আজকে যদি প্রচুর রাস্তা দিয়ে গেছি সেখানে ওয়াশ করতে পারিনি, কারেন্ট ছিল না। বুধবাজারে আমাদের এখানে গেলাম, সেখানেও কারেন্ট নেই, এখনও কারেন্ট নেই, যার কারণে ওয়াশ করতে পারিনি, বাসায় চলে আসছি। তো জানি না আজকে কখন ওয়াশ করাবো, তো এখন রেডি হব, রেডি হয়ে তারপরে বেরিয়ে যাচ্ছি আর কি। চলুন রাস্তায় যেতে যেতে কথা বলি আপনাদের সাথে। তো বন্ধুরা, বোনের বাসায় যাবো, চিন্তা তাহলে জুমার নামাজটা পড়েই যাই, যেহেতু জুমার সময় হয়ে গেছিলো। জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে জাস্ট বাসা থেকে বেরোবো, এই সময় হঠাৎ করে মানে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে আমার আসলে মাইগ্রেনের একটু প্রবলেম আছে, তো পরের জুমার নামাজ পড়তে যেতে পারি নাই। মানে আর ব্যথাটা যখন শুরু হয় তার আগে আমার চোখ অন্ধ হয়ে যায়, একদম দুই চোখে কিছুই দেখতে পাই না। তো যাই হোক, তাড়াতাড়ি করে কিছু ওষুধ ছিল, ওষুধগুলো নিয়ে পিলগুলি খাওয়ার পরে একটু শুয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো। আপনার এই এই পাশটাতে ব্যথা আছে এখনও হালকা, মনে হয় যে একটু কথা বললে বা একটু জোরে ঝাঁকি দিলে, একটু কাশি দিলে এখানে ব্যথা লাগে। আপনাদের কারো এরকম প্রবলেম আছে কিনা আমি জানি না, তবে দোয়া করি কারোর জন্য এরকম প্রবলেম না হয়। তো আমি নর্মালি ডাক্তারের দেখাইছি এর আগে, কিছু ওষুধপত্র দিয়েছি, ওগুলি চলতেছে চলতেছে, বলতে জাস্ট যখন পেইন হয় তখন খাই আর কি। আমার অসুস্থতার খবর শুনে যে ইহান ওরা সবে চলে আসছে, আর যেহেতু বোনের বাসায় আমি যেতে পারিনি অসুস্থতার কারণে, এই জন্য বড় বোন আমার জন্য কিছু খাবার পাঠিয়ে দিয়েছে। ভাত খাওয়া শেষ করে এখন আইসক্রিম খাচ্ছে, দেখি দে বাবু কি হচ্ছে। এত আইসক্রিম খেতে না, ঠান্ডা লেগে যাবে, যাও যাও রেখে দাও, রেখে দাও, বেশি খা না, রেখে দাও, এত খেতে হবে না। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগতেছে, ভালো লাগতেছে বলতে একটু মেন্থলের ইয়ে নিলাম, কি বলে ভাব নিলাম, যার কারণে এখন একটু ভালো লাগতেছে। তো কিছু কেনাকাটা আছে, যদি শরীরটা অত ভালো না তারপর একটু বাজারে যেতে হবে, একেবারে নিতান্তই যেটা না হলেই নয়, আমার আসলে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। সবসময় যেগুলো নেই একটু সিনিয়র ঠিক আছে,
কত লোক দিল মিলো? 70 টাকা সদাই দেবো। জেনুইন তো ভাই নাকি? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? কতদিন ভাই? চারশো দিন, সাড়ে তিনশো টাকা রেট বেড়ে গেছে বর্তমান। আমার দেখায় না, যেটা দিবেন সেটা দেন না, পছন্দ হয় একটা দেন খালি চলে কাপড়ের ভিতরে কোনটা ভালো কোনটা খারাপ। আচ্ছা এই দিয়ে দেন, পছন্দ চা খাও গে? না না চা কম লোক ঠান্ডা খাবে না, কিচ্ছু খাবো না, অনেক মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা তো। কতদিন চারশো টাকা ভিতরে ডিফেক্ট আছে নাকি এটার মধ্যে নিচে? আচ্ছা দাদা, অনেক সময় স্টিকার মানে ভিতরে ঝামেলা থাকবে, একদম প্যাকেট করে দিলাম।